আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নাশকতার মামলায় রিজভী এনি সহ 64 জনকে অব্যাহতির আবেদন। জানাবো অকারণেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বললেন জিএম কাদের। থাকছে মারাত্মক পরিণতি থেকে কোনো দেশই মুক্ত নয় শেখ হাসিনা। সর্বশেষ আর সাম্প্রদায়িক হামলা চালাতে দেওয়া হবে না। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ 64 জনকে অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। গত 6 জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইদ্রিস আলী ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করেছেন। চার্জশিটে মোট 43 জনকে অভিযুক্ত করে এবং 64 জনকে অব্যাহতির আবেদন করা হয়েছে। মঙ্গলবার আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এই তথ্য জানা গেছে। মামলার অভিযোগে বলা হয়েছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে 2018 সালে 30 সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন করে বিএনপি। ওইদিন বিকেলে মগবাজার এলাকায় আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয় দলটির নেতাকর্মীরা। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার কাছে বিষয়টি অবগত হলে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন অকারণে দ্রব্যমূল্য দাম বেড়ে যাচ্ছে। 5 টাকা কেজিতে যে সবজি বিক্রি করছে কৃষক তা মধ্যস্বত্বভোগী আর চাঁদাবাজদের কবলে পড়ে 50 টাকা থেকে 60 টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে, চাঁদা তুলতে বাজারে অফিস খুলে বসেছে চাঁদাবাজরা। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে মানুষ, দেখার কেউ নেই। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সোমবার জাতীয় যুব সংহতি আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় জি এম কাদের একথা বলেছেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বিদেশে কোনো পণ্যের দাম 1 টাকা বেড়ে গেলে আমাদের দেশে 100 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। যারা তদারকি করবে তারাও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, এর কারণে কোনো সুরাহা নেই। দলীয়করণ করা হয়েছে, সব সেক্টরে ফুটপাটও ইজারা দেওয়া হয়েছে। দেশে বিশাল বিশাল মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কিন্তু দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নেই। আগামী দিনে সব মেগা প্রজেক্টে দেশীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। প্রায় 4.5 কোটি বেকারের কর্মসংস্থানের জন্য বাস্তবমুখী পদক্ষেপ নিতেই হবে। জি এম কাদের বলেছেন, দেশে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। যুবকদের কর্মসংস্থান নিয়ে কারো ভাবনা আছে বলেও মনে হয় না। দেশে কাজ না পেয়ে যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের পথে ছুটছে। অবৈধভাবে ডিঙ্গি নৌকা নিয়ে সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু হচ্ছে যুবকদের। আবার মরুপথে ও জঙ্গল দিয়ে বিদেশে যেতেও হচ্ছে, প্রাণ দিচ্ছে যুবকেরা। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতেই পারে না। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কেউ কোনোভাবে বিদেশে যেতে পারলে আয়ের বেশিরভাগ দেশে পাঠিয়ে দেয়। এতে আমাদের রেমিটেন্স সমৃদ্ধ হয়, বড় বড় প্রকল্প হাতে নিতে পারে সরকার। কিন্তু সেই প্রবাসীরা দেশে ফিরে বিমানবন্দরে নেমেই হয়রানির শিকার হয়, দেখার যেন কেউ নেই। আবার ডলারের সঙ্গে টাকার মূল্য কমে গেছে, মানুষের আয় বাড়ছে না। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশেষ করে দরিদ্রতম দেশে 48টি দেশ সবচেয়ে বেশি পর্যদস্ত। অথচ বিশ্বে কার্বন নিঃসরণে যাদের অবদান মাত্র শতকরা 5%, তাদের অর্থায়ন চাহিদার আশু স্বীকৃতি দরকার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক এবং আন্তঃসীমান্ত সমস্যা এবং এর মারাত্মক পরিণতি থেকে কোনো দেশই যেন মুক্ত নয়। জলবায়ুর দুর্যোগের ক্রমবর্ধমান সংখ্যা এবং এইসবের প্রভাব নাজুক দেশগুলোকে অপূরণীয় ক্ষতির অগ্রভাগে দাঁড় করিয়ে দিয়েছে, যা বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য এবং অর্থনৈতিক নিরাপত্তাকে প্রভাবিত করেছে। প্রধানমন্ত্রী আজ সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলন স্থলের কমনওয়েলথ প্যাভিলিয়নে CVF কমনওয়েলথ হাই লেভেল ডিসকাশন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে ভাষণ প্রদানকালে এসব কথা বলেছেন। তিনি প্যারিস চুক্তি বাস্তবায়নে CVF এবং কমনওয়েলথ দেশগুলোর যৌথ পদক্ষেপের পাশাপাশি বাস্তবসম্মত অন্তর্ভুক্তিমূলক এবং স্থানীয়ভাবে প্রাধান্য দিয়ে সমাধান খুঁজে বের করার উপর গুরুত্ব আরোপ করেছেন। শেখ হাসিনা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যৌথ প্রচেষ্টা CVF এবং কমনওয়েলথ সদস্য দেশগুলো প্যারিস চুক্তি বাস্তবায়নে অনুঘটক হিসেবে
কাজ করতে পারে। সিভিএফের চেয়ার শেখ হাসিনা সিভিএফ ও কমনওয়েলথের মধ্যে কার্যকর সহযোগিতার জন্য 6 দফা দাবি পেশ করেছেন। প্রস্তাবের প্রথম দফায় শেখ হাসিনা বলেন, আমাদের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই, সবুজ এবং প্রকৃতিভিত্তিক সমাধান অর্জনে আমাদের মধ্যে জ্ঞান ভাগ করে নেওয়া, গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তির স্থানান্তর বাড়াতে হবে। দ্বিতীয় দফায় বলেন, আমাদের অভিন্ন অবস্থান প্যারিস চুক্তিতে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের লক্ষ্যে বার্ষিক $100 বিলিয়ন সুরক্ষিত করতে আমাদের সাহায্য করতে পারে। জলবায়ু অর্থায়ন হতে পারে বিদ্যমান এবং ভবিষ্যৎ ওডি এর অতিরিক্ত, এর পরিমাণটি অভিযোজন এবং প্রশমনের জন্য 50:50 অনুপাতের সঙ্গে বরাদ্দ করা উচিত। তৃতীয়ত, শেখ হাসিনা বলেন, জলবায়ু অভিবাসীদের সমস্যা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙ্গন, বন্যা এবং খরার কারণে মানুষ তাদের পৈতৃক ভিটা এবং ঐতিহ্যবাহী পেশা থেকে চ্যুত হয়েছে, যা আলোচনা করা দরকার এবং এইসব মানুষের পুনর্বাসনের জন্য বিশ্বব্যাপী দায়িত্ব নিতে হবে। চতুর্থ দফায় প্রধানমন্ত্রী বলেন, আমাদের ঐক্যবদ্ধ পদক্ষেপ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রিতে রাখতে তাদের উচ্চাভিলাষী এবং আগ্রাসী NDC ঘোষণা করতে প্রধান নির্গমনকারী দেশগুলোর উপর চাপ হিসেবে কাজ করতে পারে। এছাড়া জ্বালানির প্রয়োজনীয়তা মেটানো সহ সাশ্রয়ী মূল্যে উন্নয়নশীল দেশগুলোতে পরিচ্ছন্ন ও সবুজ প্রযুক্তি হস্তান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা তার পঞ্চম দফায় বলেন, একই সঙ্গে CBF ও কমনওয়েলথ সদস্যদের উন্নয়নের চাহিদা বিবেচনায় নিতে হবে। তিনি বলেন, সর্বোপরি একসঙ্গে আমাদের অবশ্যই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থানীয়ভাবে পরিচালিত সমাধানগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সর্বশেষ, দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক হামলাগুলোর মতো ঘটনা আর ঘটতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বাস দিয়েছে সরকার। গত রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাকে পাঠানো চিঠিতে সরকার ওই আশ্বাস দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, সব গণমাধ্যমে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভুল বোঝাবুঝি ও জটিলতা দূর হবে, আইনের শাসন সমুন্নত থাকবে এবং আন্তঃসম্প্রদায় ও আন্তঃধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা যারাই করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ধর্ষণ ও মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে অপপ্রচারে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। দেশে ও বিদেশে কোনো রাজনৈতিক বা অন্য কোনো পক্ষেরই এই ধরনের মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানিয়েছেন, ঢাকায় বিদেশি মিশনগুলোকে হিন্দু ধর্মীয় স্থাপনাগুলোতে হামলার ঘটনার বিষয়ে সরকারের অবস্থানপত্র পাঠানো হয়েছে। সেখানে সাম্প্রতিক হামলাগুলোকে মোকাবেলায় সরকারের প্রচেষ্টা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উদ্যোগ সহ সরকারের সার্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। জানা গেছে, চিঠিতে দুর্গাপূজার সময় হামলার খবর পাওয়ার পরপরই 37টি জেলায় নিরাপত্তা জোরদারে সীমান্তরক্ষী বাহিনী BGB মোতায়েনের কথা তুলে ধরা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, এখন তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সংশ্লিষ্ট সব পক্ষকে গুজবে কান না দেওয়ার এবং সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে যে কোনো উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকারের জ্যেষ্ঠ নেতারা ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন, তারা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের পর্যাপ্ত সুরক্ষা ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। এরই মধ্যে অনেক স্থানে ক্ষতিপূরণ দেওয়াও হয়েছে, হামলাগুলো ঘটনার মামলা হয়েছে।